ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কিভাবে কোনো স্ট্রেট লাইন অর লিনিয়ার ডিম্যান্ড কার্ভের বিভিন্ন পয়েন্টে ইলাস্টিসিটি বিভিন্ন হয় এটা প্রুভ করব, বা এইভাবেও বলা যেতে পারে শো দ্যাট প্রাইস ইলাস্টিসিটি অন আ লিনিয়ার ডিম্যান্ড কার্ভ উইল ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস, অর show that price elasticity of a linear demand curve varies from 0 to infinity. দুভাবেই বলা যেতে পারে, তা আমরা এই প্রুফটা আজকে এখন দেখব। DD1 is a linear demand curve and let we assume that the point A is the midpoint of this লিনিয়ার ডিম্যান্ড কার্ভ। তাহলে DD1 হচ্ছে আমার ডিম্যান্ড কার্ভ, এ ইজ দ্য মিড পয়েন্ট। অলরেডি আমরা জানি যে লিনিয়ার ডিম্যান্ড কার্ভের কোনো পয়েন্টে প্রাইস ইলাস্টিসিটি হয় লোয়ার সেগমেন্ট এবং আপার সেগমেন্ট। সুতরাং এই পয়েন্টে প্রাইস ইলাস্টিসিটি ইপি হবে কত? ইপি অ্যাট পয়েন্ট এ, আমি তাহলে এইভাবে বলি, অ্যাট পয়েন্ট এ উইল বি AD1 লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট AD, AD1 বাই AD। ওকে, নাও অ্যাজ এ ইজ দ্য মিড পয়েন্ট, সো AD1 মাস্ট বি ইকুয়ালস টু AD, এ মধ্যবিন্দু। সুতরাং এ থেকে নিচের অংশের দৈর্ঘ্য আর উপরের অংশের দৈর্ঘ্য সেম হবে। সুতরাং আমরা বলতেই পারি AD আর AD1 ইকুয়ালস। তাহলে AD1-এর জায়গায় আমি লিখতে পারি AD বাই AD, কাটাকাটি করলে কি হচ্ছে 1 হচ্ছে। কেন এটা লিখতে পারলাম? যেহেতু AD1 ইকুয়ালস টু AD, কারণ এ ইজ মিড পয়েন্ট। সো অ্যাট মিড পয়েন্ট অফ আ লিনিয়ার ডিম্যান্ড কার্ভ প্রাইস ইলাস্টিসিটি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1। নাও অ্যাট এনি পয়েন্ট বিটুইন এ অ্যান্ড D1, এনি পয়েন্ট বিটুইন এ অ্যান্ড D1, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে, যে কোনো জায়গায়, লেট বি, এই বিটা এখানেও ধরলাম, আমি এখানেও লিখতে পারতাম, এখানেও লিখতে পারতাম, যে কোনো জায়গায়, ইন বিটুইন এ অ্যান্ড D1, এনি পয়েন্ট বিটুইন এ অ্যান্ড D1, প্রাইস ইলাস্টিসিটি উইল বি ইপি অ্যাট পয়েন্ট বি উইল বি লোয়ার সেগমেন্ট মানে BD1 বাই আপার সেগমেন্ট মানে BD। ওকে, এবার দেখো একদম মিড পয়েন্টের নিচে যেখানেই থাকুক না কেন পয়েন্টটা, তাহলে এই লোয়ার সেগমেন্টটা ছোটো, আপার সেগমেন্টটা বড়। তাহলে লোয়ার সেগমেন্ট ছোটো মানে ভগ্নাংশের লব ছোটো, হর বড়। তাহলে BD1 অলওয়েজ ছোটো হবে বি দিচ্ছে, তাহলে আমি বলতে পারি লব ছোটো হর বড়, তার মানে ভগ্নাংশটা লেস দেন 1। তাহলে অ্যাট এনি পয়েন্ট ইন বিটুইন এ অ্যান্ড D1 প্রাইস ইলাস্টিসিটির ভ্যালুটা হবে লেস দেন 1। ঠিক আমি উল্টো ঘটনা বলতে পারি, এনি পয়েন্ট বিটুইন এ অ্যান্ড D, এ জায়গায় হোক, এ জায়গায় হোক, যে কোনো জায়গায় ধরলাম আমি পয়েন্টটাকে নিই সি, তাহলে অ্যাট পয়েন্ট সি প্রাইস ইলাস্টিসিটি উইল বি লোয়ার সেগমেন্ট মানে CD1 বাই আপার সেগমেন্ট মানে CD। এখানে আবার উল্টো ঘটনা ঘটল, এই আপ এ এবং ডি এর মধ্যে যে কোনো পয়েন্ট যখন আমি নেব, সেই পয়েন্টটা নিলে অবভিয়াসলি সি লোয়ার সেগমেন্টটা বড় হবে, আপার সেগমেন্ট ছোট হবে। তাহলে লোয়ার সেগমেন্ট যদি বড় হয়, অর্থাৎ CD1 অলওয়েজ CD-র থেকে বড় হবে, তাহলে লব বড় হর ছোট, তাহলে ভগ্নাংশটা একের থেকে বড় হবে, গ্রেটার দেন 1। সো অ্যাট এনি পয়েন্ট ইন বিটুইন মিড পয়েন্ট অ্যান্ড আপার মোস্ট পয়েন্ট অফ দ্য ডিম্যান্ড কার্ভ, ইপি এই মট চিহ্ন দিয়ে বোঝাচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা, গ্রেটার দেন 1। ওকে, নাও অ্যাট পয়েন্ট D1 প্রাইস ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট D1, দ্যাট ইজ লোয়ার মোস্ট পয়েন্ট অফ দ্য ডিম্যান্ড কার্ভ,
So in this point there is no lower segment, so lower segment 0 by upper segment hoche entire demand curve ta tale upore 0 niche jai thakuk na keno 0, so at this point price elasticity er value 0. Similarly at topmost point D, a price elasticity at point D will be lower segment entire demand curve mane D D1 are এই পয়েন্টের উপরে আর তো কোনো আপার সেগমেন্ট নেই, তাহলে জিরো জিরো দিয়ে ডিভাইড করা মানে কি, জিরো দিয়ে ডিভাইড করা মানে অসীম বা ইনফিনিটি। সো অ্যাট পয়েন্ট ডি প্রাইস ইলাস্টিসিটি উইল বি ইনফিনিটি। সো উই সি দ্যাট প্রাইস ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট লোয়ার মোস্ট পয়েন্ট জিরো, ইন বিটুইন লোয়ার মোস্ট পয়েন্ট অ্যান্ড মিড পয়েন্ট প্রাইস ইলাস্টিসিটি লেস দেন ওয়ান, অ্যাট মিড পয়েন্ট ওয়ান, অ্যাট any point between A and D price elasticity greater than 1, and at uppermost point price elasticity is infinity. So price elasticity varies from 0 to infinity, or we may call it as the price elasticity value of price elasticity varies from 0 to infinity, or the value of price elasticity will be different it may be 1 or it may be 0, it may be greater than 1, it may be less than 1, or it may infinity at different points on a linear demand curve. I hope that all of you can able to understand the problem. Okay.